আমাদের একজন সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে এই ফটোটি সেন্ড করে বলেছেন এই ধরনের লোগো কিভাবে তৈরি করতে হয় এনে একটি ভিডিও তৈরি করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের লোগোগুলো তৈরি করতে হয় এবং এটার পিএলপি ফাইল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা ওপেন করব পিক্সেল্যাব। পিক্সেল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর যে টেক্সটটি থাকবে এটাকে ডিলিট করতে হবে। এরপর এখান থেকে মাঝখানের অপশনে ক্লিক করব, তারপর অ্যারো বাটনে ক্লিক করব। অ্যারো বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে উপরে গ্রাফ এখানে ক্লিক করে দেব, তারপর ম্যাগনেট অপশনটি এনাবল করব এবং এটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তারপর নিচে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা দুইটি অ্যারো কি সার্কেল করে দিবেন, এরকম গোল করে দিবেন এবং অ্যারো সাইজটি আপনারা এখান থেকে 500 করে দিবেন। দুইটা অ্যারো সাইজ আপনারা 500 করে দিবেন। আরো একটু নিচে আসবেন, স্ট্রোক ওয়েট এটাকে আপনারা ফুল মাইনাস করবেন, অপাসিটি ফুল মাইনাস করবেন। তারপর আবার উপরের দিকে আসবেন, এখানে পেয়ে যাবেন সাইজ, এই সাইজটাকে আপনারা মাইনাস করবেন, 2 বা 3 রাখবেন। এরপর রাইট বাটনে ক্লিক করবেন, তারপর আমি এটাকে অফ করে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন আমাদের একটা শেপ তৈরি হয়ে গেছে। তারপর আমি এখান থেকে গ্রাফের সেটিংসে চলে আসব, এরপর লম্বা একটা প্লাস করব। এই যে চলে আসলো, আমরা এটাকে এভাবে রাখব যতটুকু রাখতে চাই, লাইক এভাবে। ঠিক আছে, রাখার পর এটাকে অফ করে দিচ্ছি, দেন আবারও অ্যারো বাটনে চাপ দেব। সেম আমরা আগের মতো এভাবে অ্যারোটা ঠিকঠাক করে নেব, দেখুন। তারপর দুইটাকে আমরা সার্কেল করে দেব এবং নিচ থেকে স্টক ওয়েট এন্ড অপাসিটিটা ফুল মাইনাস করব। তারপর এই অ্যারোগুলোর সাইজ আমরা ফুল 500 করে দেব, আর উপরে যে সাইজটি রয়েছে এটাকে আমরা মাইনাস করে 3 করে দেব। তো এতটুকু করলে আমাদের কাজ হয়ে যাবে। দেন রাইট বাটনে চাপ দেব, এরপর গ্রাফটাকে অফ করে দেব। তো দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এরপর দুইটিকে আমরা লক করে দেব। লক করার আগে অবশ্যই আমরা এখান থেকে এই যে নিচের যে লেয়ারটি আছে, নিচের যে শেপটি আছে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই সাইডে চলে আসবো, এখানে একটি অপশন পাবো মাস্ক, এটাতে ক্লিক করে এটাকে এনাবল করব। এনাবল করার পর এখানে আপনারা দেখতে পাবেন কিছু বিন্দু রয়েছে, আপনারা জাস্ট এগুলোকে একটু অ্যাডজাস্ট করে এদিকে নিয়ে আসবেন। দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু আমরা মাস্কিং করে নিচ্ছি। ওকে, এরপর রাইট বাটনে চাপ দেব, তো দেখতে পারবেন এই জায়গাটুকু ফাঁকা হয়ে যাবে। এরপর আমরা আবার এখান থেকে এ বাটনে চাপ দেব, টিক্সে ক্লিক করব, দেন এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করব। এরপর আমাদের পেজের নাম বা যে নামে লোগো ক্রিয়েট করতে চাই সেই নামটি লিখব, তো আমি এখানে দিচ্ছি জাস্ট। তারপর এখানে একটা ইমোজি ব্যবহার করব। ওকে রাইট, আমরা টেক্সটটিকে একটু ছোট করে দিচ্ছি এবং এখানে বসাই দেব সুন্দর করে। তার আগে অবশ্যই আমরা ফন্ট অপশনে ক্লিক করে এই পিক্সেল্যাবে যে ফন্টগুলো আছে এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে নেব। তারপর জুম বাটনে ক্লিক করে স্ক্রিনটাকে একটু জুম করে নিচ্ছি কাজের সুবিধার্থে। ওকে, আর একটু বড় করে দিলাম, তো দেখতেই পাচ্ছেন এটা পারফেক্ট ভাবে বসে গেছে। তারপর আবারও টেক্সে ক্লিক করে ডাবল ট্যাপ করে ডিলিট করব। জাস্ট এই লেখাটাই আমরা ইংরেজিতে লিখব, সবগুলো ক্যাপিটাল করে নেব এবং রাইট। এরপর চলে আসবো এই সাইডে, এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন ইংরেজি, জাস্ট যে কোনো একটা ফন্ট চুজ করবেন। তো আমি এখানে ব্যবহার করছি গৌতম বোল্ড রেগুলার। ওকে, তারপর আমরা এটাকে ছোট করে দিচ্ছি। এরপর স্পেসিংটা ফুল প্লাস করে দেবো 100, আর একটু ছোট করে দেই এটাকে 10 এদিকে এনে এখানে বসাই দেবো। এরপর আমরা এই মাঝখানে অপশনে ক্লিক করব, স্টিকার অপশনে ক্লিক করব। আমরা কিন্তু এই পিক্সেল্যাবের ডিফল্টে এই স্টিকারগুলো পেয়ে যাব, এখানে অনেকগুলো স্টিকার রয়েছে। তো আপনারা এখান থেকে এই স্টিকারটা নেবেন, নেওয়ার পর ওকে করবেন, ক্রপ বাটনে ক্লিক করে এই প্রজাপতি স্টিকারটা আমরা এখান থেকে নিয়ে নেব জাস্ট। ওকে, আর কালারটি আমাদের চেঞ্জ করতে হবে, কালার আমরা দিচ্ছি হোয়াইট, ছোট করে আমরা এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে এই সাইডেও বসাই দিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে আপনারা বসাই দিতে পারেন। ওকে, এরপর আমরা এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে পিএনজি অ্যাড করে নেব। এই যে একটা ফেসবুকের পিএনজি, এটাকে অ্যাড করার পর ছোট করতে হবে, এভাবে ছোট করতে হবে। এই যে এখানে বসাই দিলাম, তারপর আবারও ইম্পোর্ট বাটনে ক্লিক করে এগুলো আপনারা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ইনস্টাগ্রামের এই লোগোটা অ্যাড করে নিলাম, এটাকে আমি ছোট করে দিচ্ছি। আরও একটা পিএনজি আমরা অ্যাড করব, এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ওকে, আর যদি আপনারা পিএলপি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এত কিছু আপনাদের প্রয়োজন হবে না, জাস্ট আপনারা নামটা পরিবর্তন করে দেবেন। তো এবার আমরা এগুলোকে ঠিকঠাক করে অ্যালাইন করে নিচ্ছি, আর একটু জুম করে নেই, এটা আপনাকে অনুমান করে সোজা করে নিতে হবে। ওকে, তারপর লেয়ারে ক্লিক করে এই আইকনে ক্লিক করব। এরপর উপরে এই 3টি পিএনজিকে টিকমার্ক করে গ্রুপ অথবা মার্স করে নেব। তো এটা একটা গ্রুপ হয়ে গেল। এরপর আমরা যদি কালার চেঞ্জ করি সবগুলোর কালার একসঙ্গে পরিবর্তন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো আমি এটা হোয়াইট রেখে একটু ছোট করে দিই, তারপর এটাকে সুন্দর করে এখানে অ্যালাইন করে বসায় দেব। বাঁকা চাকা হয়ে গেলে আবারও ঠিকঠাক করে নেবেন। ঠিক আছে, তো আমার মনে হয় ঠিকঠাক আছে। এরপর আমরা আবার স্টিকার অপশনে ক্লিক করব, অথবা আপনারা চাইলে এখান থেকে একটা কাজ করতে পারেন, এই যে এই ফটোটা আছে এটার মধ্যে ক্লিক করে কপি করবেন। একটা কপি আসলো, এরপর এটাকে ড্র্যাগ করে এদিকে আনবেন, তারপর ক্রপ বাটনে ক্লিক করে এবার আপনারা ক্রপ করবেন হচ্ছে এই যে এটা, এই যে লাভ পিএনজিটা, এটাকে ক্রপ করে আপনারা এটার কালারটি রাখবেন, রেড যেটা থাকবে সেটাই রাখবেন, এখানে বসাই দিবেন। ঠিক আছে, আর একটা পিএনজি আমরা এখান থেকে নেব, সেটা হচ্ছে এইটা, এটাকে অ্যাড করে আমি এই জায়গায় বসাই দিচ্ছি।
বাকি আর কোনো কাজ নেই। দেখতেই পাচ্ছেন আমাদের লোগো কিন্তু ক্রিয়েট কমপ্লিট। তো এবার আমরা এটাকে পিএনজি আকারে সেভ করব। পিএনজি আকারে সেভ না করলে আপনারা এটাকে কোনো ভিডিওতে বা কোনো ফটোতে ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য আমাদের এই চার নম্বর অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা যে কোনো ফটোতে এটাকে অ্যাপ্লাই করবেন বা ভিডিওতে অ্যাপ্লাই করবেন। আমি সবগুলোকে কেটে দিচ্ছি, আমি এখানে একটা আলাদা ফটো নিয়ে আসি। তো ধরুন আমার কাছে এই ফটোটি আছে, আমি এটাকে এভাবে অ্যাড করে নিচ্ছি। নেওয়ার পর মাস্কের অপশনে ক্লিক করব, ইম্পোর্ট অপশনে ক্লিক করব, এরপর লোগোটা আমরা নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা চলে আসলো। এরপর আমরা এটাকে একটু ছোট করে এক কর্নারে এভাবে বসাই দেবো বা উপরের সাইডে এখানে বসাই দেবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে একটা ওয়াটারমার্ক বসে গেল। আর যারা পিএলপি ফাইল ডাউনলোড করবেন তারা অবশ্যই পিএলপি ফাইলটা ওপেন করে কাস্টমাইজ করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।